بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল্লাহু বারাকাত। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي الأمين صلوات الله والسلام عليه إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال عليه الصلاة والسلام إن أقربكم مني مجلسي يوم القيامة أحسنكم أخلاقا والمرء بالأخلاق يسمو ذكره وبها يفضل في الورى ويوقر هي الأخلاق تنبت كالنبات إذا سقيت بماء المكرمات فكيف تظن بالأبناء خيرا إذا نشأوا بحضن السافلات وإنما الأمام الأخلاق ما بقيت فإنهم ذهبت أخلاقهم ذهبوا নতুন সানা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত 15তম বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত পরিচালক এই অফিসের বাংলা বিভাগের প্রধান ফজিলত শেখ আজমল হুসাইন উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা আমাদের শ্রদ্ধাভাজন শেখ জুলফি ইসলামিক দাওয়া সেন্টারের বাংলা বিভাগের প্রধান শেখ হাশিম মাদানী এবং রিয়াদের অন্য অন্য ইসলামিক দাওয়া সেন্টারের মাশায়েখ কিরাম এবং রিয়াদের বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন দরদি ভাইরা। আমার বিষয়বস্তু হচ্ছে আসুন্নাতু ফি তাআমুল, আচরণ বিধি। আচরণের ক্ষেত্রে কোন কোন বিধি ফলো করার দরকার সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আচরণ বিধি এর অনেক দিক রয়েছে। প্রথমত আত-তাসলিম লিনুসুসিল ওহিয়াই, দুই প্রকার ওহি কুরআন এবং সুন্নাহ পালনের ক্ষেত্রে, এই কুরআন এবং সুন্নার পালনের ক্ষেত্রে যে আচরণ বিধি আমাদেরকে ফলো করার দরকার তা হচ্ছে এই যে কুরআন এবং সুন্নার এর উপরে কোনো ব্যক্তির কথাকে আমরা অগ্রাধিকার দিব না। যখন কোনো বিষয় কুরআন সুন্নাহ থেকে সমাধান পেয়ে যাব সেই ক্ষেত্রে আমার পীর সাহেব বলেছেন, আমার মাঝহাবে এইটা আছে, আমার ইমাম সাহেব এইটা বলেছেন, বাপদাদা থেকে এটা চলে আসছে, এই রকম কোনো রকম যুক্তি পেশ না করে নির্দ্বিধায় সন্তুষ্ট চিত্রে কুরআন এবং হাদিসের মেনে নেওয়া এটা জরুরি। যদি আমরা এই কুরআন এবং সুন্নার এই মানার ক্ষেত্রে যদি আপত্তি পেশ করি তাহলে নিশ্চয় এটা সমস্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। তাহলে কোনো ব্যক্তির কথাকে কুরআন এবং সুন্নার উপরে আমরা অগ্রাধিকার দিব না। অনেক সময় বলা হয় আমার মাজহাবে এটা নেই, কিন্তু যাদের নামে মাজহাব তৈরি হয়েছে এই চার ইমাম শিরোমণি আমরা তাদের মাথার মুকুট মনে করি, আসলে এই ইমামগুলো কিন্তু কুরআন সুন্নাহর উপর আমল করার জন্য যথেষ্ট তারা জোর তাগিদ দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চমৎকার অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কোনো ক্ষেত্রে যখন সহি হাদিস পাওয়া যায় এই সহি হাদিস যারা ফলো করবে তারাই যেন আমার মাযহাবকে অনুসরণ করলো। আরও তিনি বলেছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিলি আই ইফতিয়া বি কালামি, ওই ব্যক্তির জন্য এটা হারাম যে আমি যে কথাটা বলেছি এই কথার দলিল প্রমাণাদি তদন্ত না করেই আমার কথা অনুপাতেই আমল করলো। এইভাবে তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়াইদা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি, যদি আমি কোনো কথা বলেই থাকি এই কথা যদি আল্লাহর কালাম কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যদি বিপরীত হয়ে যায় তাহলে আমার কথাটা নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং আল্লাহর কথাকে তোমরা গ্রহণ করো। এইভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ
তিনিও চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন ইন্নামা আনা বাশার উখতি ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব ফানদুরু ফি রাই ফাকুল্লু মান ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযু ওয়া কুল্লু মান লাম ইওয়াফিকিল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকু। আমি একজন মানুষ মাত্র, সুতরাং কখনো ভুলও বলি আবার সঠিকও বলি, তাই যেই কথাটাই আমি বলি না কেন এটা তোমরা একটু তদন্ত করো, যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় তাহলে সেটা গ্রহণ করো, আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তাহলে তোমরা ছেড়ে দাও। এইভাবে ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ পড়ায় এই ধরনের কথাই বলেছেন। তাহলে আমরা এই কোরআন এবং সুন্নাহ আমলের ক্ষেত্রে কোনো ব্যক্তির কথাকে অগ্রাধিকার দিব না। অনেক সময় দেখা যায় যে এক কোরআন এবং সুন্নাহ একটা আদেশ এসেছে, সেটা আমার বুদ্ধি হয়তোবা কম, আমার বোঝার ক্ষমতা হয়তোবা কম, এই কারণে অনেক সময় আমরা এটা মানতে আপত্তি করি না। যখন এসে যাবে সেটা যদিও আমার মানে বিবেকের কাছে এটা সমীচীন মনে হচ্ছে না, তবুও আমি সেটা মেনে নেব। হাদিসে এসেছে কেউ যদি উটের গোস্ত খায় অজু করার পর তাহলে তার অজু ভেঙে যাবে। এখন অন্য অন্য পশু, হালাল পশুর গোস্ত খেলে অজু কেন ভাঙবে না, এইটা আমি কেন ভাঙবে না, এই উটের গোস্ত খেলে অজু কেন ভাঙবে, এর কারণ যদি কোরআন হাদিসে যদি এসে থাকে বড়ই ভালো, যদিও এর কারণ হাদিসে আমরা না পাই তবু আমরা মেনে নেব, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কেন জোহর চার রাকাত, কেন মাগরিব তিন রাকাত, কেন ফজর দু রাকাত, এই কেনর প্রশ্ন এটা করব না। তাহলে আমরা যেটা জানতে পারলাম তা হচ্ছে এই যে কোরআন এবং সুন্নাহ এটা আমলের ক্ষেত্রে আমরা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন লাউকানা দ্বীনু বিররাই, মানুষের মন যা চায় এর উপরেই যদি শরীয়তের বিধান নির্ভরশীল হতো তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মুজার উপরের পশনটা মাছে না করে আমি নিজের পশনটা মাছে করব। কারণ নিচে মাছে করাটাই এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কিন্তু যেহেতু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি উপরের পশনটা মাছে করেছেন, তাহলে আমাকে উপরেই মাছে করতে হবে, নিচে মাছে করা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হজের আসওয়াদকে চুম্বন দিচ্ছেন তখন তিনি বললেন আল্লাহে ইন্নি লাআলামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফাউ, আমি জানি যে তুমি একটা পাথর মাত্র, তুমি একটা মানুষের উপকারও করার ক্ষমতা রাখো না, ক্ষতি করারও ক্ষমতা রাখো না। আল্লাহর কসম খেয়ে বলছি যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন দিয়েছেন তাহলে কশ্চিন কালো আমি তোমারে চুম্বন দিতাম না। এটা হচ্ছে তাই যেটা আমার যুক্তিতে আসুক আর না আসুক, অনেক সময় আমরা একটা মানে একটা কাজ করি এবং চালিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা মনে হয়তো বা হাদিস এসেছে, একটা হাদিস এসেছে এক সাহাবি কুরবানির ঈদের দিনে তিনি কুরবানির নামাজ ঈদের নামাজ পড়ার পূর্বেই কুরবানি করলেন, মনে করলেন যে এটাই মনে করা ভালো, এটাই সমীচীন। এরপর নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল আমি তো আগেই কুরবানি করে ফেলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তোমার এটা কুরবানি হয় না, এটা তুমি নিজের জন্য করেছো, সাধারণ পশু, যদি তোমার পশু অপর যদি পশু থেকে থাকে তাহলে এই স্থানে তুমি আরেকটি কুরবানি করো। তো এই ক্ষেত্রে আমরা এই কোরআন এবং হাদিস পালনের ক্ষেত্রে আমার যুক্তি আমার মন যাই চাবে সেটাই আমরা করার চেষ্টা করব না। তা আমলের ক্ষেত্রে আমরা মানুষের সাথে যেটা আচরণ করব সেটা হচ্ছে অনেক সময় মানুষের মেজাজ, এইটা আমরা দেখব যে তার মেজাজটা কেমন, যদি দেখব যে বেচারা অশিক্ষিত তাহলে সেই ক্ষেত্রে আমি ওইভাবে আচরণ করব, যদি ব্যক্তি শিক্ষিত হয় তাহলে ওইভাবে আচরণ করব। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে এসে পেশাব করল, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা সকলেই রেগে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাগো না, এবার পেশাব করতে দেওয়া হলো, ফুল যখন পেশাব করলো সাহাবিদেরকে বললেন পানি নিয়ে এসে তোমরা মসজিদটা পরিষ্কার করো। এবার ওই ব্যক্তিকে বুঝাইলেন এটা আল্লাহর ঘর, এটা পেশাব করার জায়গা না, এটা আল্লাহর জিকির করার আল্লাহর ইবাদত করার জায়গা। তখন ওই ব্যক্তি দোয়া করলেন আল্লাহ আমাকে এবং মুহাম্মাদকে ক্ষমা করো আর কাহাকেই ক্ষমা করো না, এইভাবে বলতে লাগলো। এবার আরেকটা ঘটনা এসেছে যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈশার নামাজ পড়ে যে তার এলাকায় যেয়ে তিনি আবার ইমামতি করলেন, সূরা বাকারা পড়তে শুরু করলেন, সূরা বাকারা পড়তে অনেক টাইম লাগবে। তখন এক ব্যক্তি কৃষক, সারাদিন কাজ করেছে, শরীরটা দুর্বল, এই লম্বা কেরাত শুরু করেছে, বেচারা নামাজ ছেড়ে দিয়েই একা একই নামাজ পড়ে মানে বাড়িতে চলে এসেছে। লোকজন মুয়াজ বিন জাবালকে ঘটনাটি বললেন যে এই ব্যক্তি এই কাজ করেছে, নামাজ পড়তে পড়তে চলে গেছে। তখন মুয়াজ বিন জাবাল বললেন যে যাহাকা মুনাফেক, ওই ব্যক্তি হচ্ছে মুনাফেক,
এই মেসেজটা ওই ব্যক্তির কাছে পৌঁছালো। তিনি দৌড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুনাফিক বলেছে। কেন বলছে? তিনি লম্বা কেরাত করেছিলেন, এটা আমি সারাদিন কাজ করেছি, শরীরটা দুর্বল মনে হচ্ছিল, এইভাবে আমি সংক্ষেপ কেরাত করে আমি একা একাই নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবালকে ডাকলেন, ডেকে বললেন যে এইটা তুমি কেন বলছো? আল আনতা ফাত্তান, তুমি কি ফেতনা সৃষ্টি করছো? তাহলে মুয়াজ বিন জাবাল তিনি জ্ঞানী ছিলেন, এই জন্য এই মুয়াজ বিন জাবালের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত কথা বললেন, কারণ এই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। বলেন, তোমার জন্য এটাই উচিত ছিল, সাব্বিহিস রাব্বিকাল আলা হালাতাক হাদিসুল গাশিয়া, এই ছোট ছোট পশুরা এটা পড়াই উচিত ছিল। আরেকটি কথা বলে শেষ করব, তা হচ্ছে এই যে যারা যখন হচ্ছে আমার অধীনস্থ কোনো কর্মচারী থাকবে বা যদি কোনো বন্দী থাকে, আমি তার সাথে সদাচরণ করব, তার সাথে ভালো আচরণ করব। এই ক্ষেত্রে একটা চমৎকার ঘটনা বুখারী সহ অন্যান্য হাদিস বর্ণিত হয়েছে, সুমামা বিন উসাল নামক এক সাহাবির ঘটনা। তিনি ওই বানি হানিফা গোত্রের নেতা ছিলেন। ষষ্ঠ হিজরিতে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই দাওয়াতি কাজ এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে, এই জন্যই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠালেন। এই সুমামার কাছেও তিনি চিঠি পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা যখন তার কাছে পৌঁছালো, তখন তিনি মারাত্মকভাবে রেগে গেলেন, চিঠিটা ছিঁড়ে ফেললেন এবং মারাত্মকভাবে রেগে যে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। এইভাবে তিনি যেহেতু ধনাঢ্যশালী ব্যক্তি ছিলেন, যাই হোক, অবশেষে মুহাম্মদ বিন মাসলামার নেতৃত্বে 30 জনের সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাঠিয়ে দিলেন। এই সুমামা সে উমরা করতে যাচ্ছিল মদিনার পথ দিয়েই, সুমামাকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নিয়ে এসে এই পিলারের সঙ্গে তাকে বেঁধে রাখলেন, কিন্তু তারা জানে না যে এই গোত্রের লিডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দূর থেকে চিনলেন, চিনে তার সাথে সাক্ষাৎ করলেন না। সাহাবিদেরকে বললেন, এই ব্যক্তিকে চিনো, এই ব্যক্তি এই মানের ব্যক্তি। এবার খাবার নিয়ে আসতে বললেন, তার কাছে খাবার পেশ করা হলো। এই খাবার পেশ করা হলো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন এসে সুমামাকে জিজ্ঞেস করলেন যে, সুমামা তুমি কি বলো, তোমার রায় কি, তুমি কি চাও আমার কাছে, তুমি কি চাও আমার কাছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সুমামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইন তাকতুল, যদি আপনি আমাকে হত্যা করেন, তাকতুল যা দামিন, তাহলে আমি হত্যার হকদার, কারণ আমি অনেক মুসলমানকে হত্যা করেছি। এই একটা অর্থ, আর একটা অর্থ, যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে জেনে রাখুন এই প্রতিশোধ নেওয়ার মতন কিন্তু অনেক লোক রয়েছে। আর যদি আপনি আমার প্রতি যদি আমাকে যদি মাফ করে দেন, তাহলে সেটাও হচ্ছে আপনি কৃতজ্ঞতার অধিকারী হবেন। আর যদি আপনি সম্পদ চান, তাহলে আমি আপনাকে অনেক সম্পদ দিব। এরপর এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। পরের দিন এসে আবার সুমামাকে জিজ্ঞেস করলেন, সুমামা তুমি কি চাও? সুমামা বললেন, আমি যেটা গতকাল করেছি আমার একই বক্তব্য, তৃতীয় দিনও একই বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার তোমরা একে ছেড়ে দাও। কত সুন্দর আচরণ করলেন, তাকে ছেড়ে দেওয়া হলো। এরপর মানে একটু মসজিদ থেকে দূরে চলে যেয়ে এক বাগানে যেই গোসল করে এসেই তিনি দিক্কিরাত দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরার জন্য বেরিয়ে পড়েছিলাম, আমি কি উমরা করতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উমরার অনুমতি দিলেন। তবে যেহেতু সে হচ্ছে মুশরিক ছিল, এবার সঠিক উমরার পদ্ধতি তিনি তাকে শিখিয়ে দিলেন। যখন সে উমরার উদ্দেশ্যে মক্কায় রওনা হলো, মক্কায় যে ইসলামের সর্বপ্রথম যে তালবিয়া পড়েছে সেইটা হচ্ছে সুমামা। তিনি মক্কায় ঢুকে এহরামের কাপড় পরার পর মক্কায় যে বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ইসলামের মধ্যে মক্কাতে সর্বপ্রথম যে তালবিয়া উচ্চারণ করেছে সেটা হচ্ছে এই সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই আওয়াজটা মক্কাবাসীরা শুনলো ক্ষিপ্ত হয়ে গেল। এরপর সকলে একত্রিত বলে, না, এই ব্যক্তি ধনী ব্যক্তি, আমাদের অনেক সহযোগিতা করে, খবরদার একে মানবার হত্যা করবে না। তারপর অনেক কথা এসেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনই ঘোষণা দিলেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আজকে থেকে তোমাদের একটা গোমও তোমাদের নিকটে আর আমি তোমাদের কাছে সাহায্য সহযোগিতা করব না যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি না দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন। রাসূল সাহেব বললেন, ঠিক আছে, ওদেরকে সহযোগিতা করতে থাকো। ভাইরা আমার, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেণীর লোকের সঙ্গেই ভালো আচরণ করেছিলেন। অনেক সময় ভালো আচরণের মাধ্যমেই আমরা অনেক কিছু পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সব ক্ষেত্রে যেন আমরা সদাচরণ করতে পারি তৌফিক আল্লাহ দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহ খায়রান। ওই লাইন ওই লাইন।